আপনাকে টাইটেল দেওয়া হলো আপনি যাত্রার নায়িকা হবেন রূপবান করবার পরে পরে সুপারহিট হওয়ার পরে আপনার অবস্থার পরিবর্তন কি হলো সহশিল্পীরা আপনাকে কি হিংসা করা শুরু করলো নাকি রিসিভ করা শুরু করলো হিংসা তো কিছু কিছু থাকে মানুষের মধ্যে আমি ভালো রেসপন্স পেয়েছি এবং যারা আমাকে যাত্রার হিরোইন বলেছিল তারাই আমাকে হিরোইন করিয়ে মানে তাদের ছবি এরপরে অবুজ মন থেকে শুরু করে কত অসংখ্য ছবি আপনি উপহার দিয়েছেন মরহুম আজিম স্যারের সাথে আপনার পরিচয় প্রেম ভালোবাসা বিয়ে খুব সংক্ষেপে যদি ঘটনাটা বলেন প্রেম ভালোবাসা আমার তো ডাকবাবু করি আমরা একসাথে ও আর আমি করি তারপরে দুজনের ভালো লাগে তারপরে আমাদের বিয়েটা কিন্তু আমার শ্বশুর এসে পছন্দ করে আমার মা যখন আজিম সাহেব যখন প্রপোজ করে যে আমার মাকে মাসিমা ডাকতো যে মাসিমা আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই ও কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল কোনো লুকোছাপিক ছিল না আর কি তখন মা বললো যে না আমি তো মাথাতে তো দিব না আমি দিব তোমার বাপের হাতে কারণ আমি হচ্ছি হিন্দু ঘরের পরিবারের মেয়ে তো মার একটা ভয় ছিল যদি আমাকে কোনো কষ্ট দেয় তো আমার শ্বশুর আসছিলেন শ্বশুর এসে আমাকে পছন্দ করেছেন পছন্দ করে মাকে বলছেন ঠিক আছে আমার মেয়ে পছন্দ হয়েছে এবং আমার শ্বশুর বিয়ে হয়েছে এবং শ্বশুরবাড়ি আমাকে খুব খুবই আপা সেই সময় একজন একটি এত কনজারভেটিভ সিচুয়েশনের ভিতর হিন্দু মুসলিম প্রেম এবং বিয়ে পরবর্তীতে শ্বশুরবাড়িতে আপনার অবস্থান সবসময় কি সঠিকভাবে মূল্যায়িত হয়েছে হ্যাঁ কারণ হচ্ছে আমার শাশুড়ি ছিলেন একটু নামাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে ডুবি তো আমি যেটা করতাম আমি যে স্যাক্রিফাইসটা করতাম যেটা হচ্ছে যে আমি মেকআপ নিয়ে কোনো দিন আমি আমার শাশুড়ির সামনে যাইনি আমি যখন শুটিংয়ের লোক আসলে বা আমি সবসময় ঘুমটা দিয়ে থাকতাম আমি চেষ্টা করতাম যে বধূ হিসাবে বধূভাবে মানে সংসারে থাকা আপা আপনি এক সময় যখন নায়িকা ছিলেন তখন বলেছেন যে আপনার সাথে সবসময় একজন দেহরক্ষী থাকতো এবং আপনাকে বাথ টেপে শুয়ে গোলাপ পানিতে গোসল করানো হতো কাজের দুজন মহিলা তারা আপনাকে গোসল করাতো সেই স্বর্ণালী সময় কি এখন আছে না এখন এখন হচ্ছে কাজ করি খাই আপনার বিভিন্ন জায়গায় জমি জামা সংক্রান্ত আপনি জটিলতায় পড়ে আছেন আপনি রক্ষা করতে পারছেন না আপনার জিনিস অন্যেরা খাচ্ছে এই ব্যাপারে কি আপনি সরকারি কোনো সহায়তা পাচ্ছেন না আমি সরকারকে বলি নাই যে আমি এরকম অবস্থায় আছি তবে যদি সময় হয় আমি বলবো আর কি সরকারকে যে আমাকে তোমরা হেল্প করো আচ্ছা ওই সময় পরিচালকরা কেমন ছিল এই বিষয়ে কি একটু বলবেন যে সেই সময় পরিচালকের গাইডেন্সটা আসলে কেমন ছিল তখনকার পরিচালকের গাইডেন্সটা সাংঘাতিক ছিল কারণ এখন যেহেতু স্ক্রিনে কিন্তু আমরা আসি নায়ক নায়িকা ক্যারেক্টার আর্টিস্টরা আসে তখন আর পরিচালক কিন্তু সবসময় স্ক্রিনের বাইরে থাকে কিন্তু তাদের কাজটা কিন্তু সবচেয়ে বড় এবং আমি বলি যত আমাদের এই আমি যে নাম করেছি সুজাতা আমাকে সবাই চেনে রূপবান বলে এটা সমস্ত ক্রেডিট কিন্তু পরিচালকের কারণ একটা পরিচালক কিন্তু অভিনয় শেখায় একটা পরিচালক কীভাবে ক্যামেরা ফেস করতে হবে সেটা শেখায় একটা পরিচালক কিন্তু কীভাবে কাপড়টা পরতে হবে আমি আগেকার কথা বলছি শেখায় একটা পরিচালক কিন্তু কীভাবে একটা মানুষের সাথে ব্যবহার করতে হবে সেটা শেখায় একটা পরিচালক কীভাবে শরীরটাকে একজন শিল্পীর সমস্ত জীবনের শিক্ষকই হয়ে যান একজন পরিচালক এবং এমনও আছে যে আমি সেটে গেলে আমি কামাল আহমদ ডাইরেক্টরের কথা বলি আমি সেটে গেলে আমাকে প্রথমে জিজ্ঞেস করতো এই তুই আজকে ব্যায়াম করেছিস তো এই যে শিক্ষকের যে চরিত্রে তারা যে অবতীর্ণ হতো এইটা এখন নাই এবং আপনি অফ দ্য রেকর্ডে এই কথাও বলছিলেন যে লাঞ্চের সময় আপনাদের জন্য খাওয়া আসতো অল্প অন্যদের জন্য বেশি আপনারা খেলে মোটা হয়ে যেতে পারেন অলস হয়ে যেতে পারেন এই জন্য কম খাবারের আয়োজন করা হতো এটা সত্যতা কত কম খাবার মানে এটা একদম সত্যি ব্যাপার তা আমাদের ভাতটা খেতে দিত না আর কি তো ওই যে তখন একটু রুমাল রুটি বলে না বড় রুটি ওই রুটি আর এই শুকনা চিকেন টিক্কা দিত মানে তখন তো বড় বড় মাছ কই মাছ কত সুন্দর খাওয়া অনেক খাওয়া থাকতো ওগুলো আমরা চেয়ে দেখতাম কিন্তু কিন্তু খেতে পারতাম না অনেক সময় আমরা তো পরবর্তীতে দেখেছি যারা সুপারহিট নায়ক নায়িকা হয় তারা ফাইভ স্টার হোটেল থেকে খাওয়া নিয়ে খায় প্রযোজক খাওয়ায় বা পরিচালক খাওয়ায় কিন্তু আপনাদের সময় সেই প্র্যাকটিসটা কোনো চালু হয়নি সে ভাগ্য আমরা করে নিয়ে আসি তাহলে আপনি ভাগ্যবান মনে করছেন তাদেরকে যারা ফাইভ স্টার হোটেল থেকে খায় আর আমরা খেতাম তখন ফাইভ স্টার হোটেল ছিল না ওরকম আর আমরা ওরকম চিন্তা করতে পারিনি পূর্বানে কিন্তু আমরা সে আবদারটুকু করতাম না আমাদের আবদার সমস্ত পরিচালক বেসিস ছিল পরিচালক যা বলবে
পরিচালক যা করবে আমাদের সেটাই মেনে নিতে হবে।